সবাই দেখেছেন কিনা আমি জানি না। আজকেও একটা খবর বেরিয়েছে যে যে দুজন মহিলা মারা গেছে তারা 100 দিনের কাজ করতো, তারা জব কার্ড হোল্ডার, তারা 100 দিনের টাকা পাচ্ছে না বলে বাধ্য হয়ে নিজের জীবনের বাজি রেখে একটা বাজি ফ্যাক্টরিতে কাজ নিয়েছে নিজের পেট চালাবে বলে। এর জন্য দায় দায়িত্ব কার? একটা বিস্ফোরণ হলো, আমি মেনে নিলাম, অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং মৃত্যু নিয়ে কোনো দিন রাজনীতি করা উচিত না। কিন্তু আজকে নিজের পেট চালাবে বলে কেন্দ্র সরকারের বৈমাত্রিসুলভ আচরণের কারণে একজনের নিজের জীবন বাজি রেখে কার্যত 100 দিনের কাজ পাচ্ছে না বলে বাজি ফ্যাক্টরিতে গিয়ে কাজ নিচ্ছে, এর দায় দায়িত্ব কোনোদিন নরেন্দ্র মোদী অমিত শাহ এড়িয়ে যেতে পারে না। বাংলায় যদি আজকে 100 দিনের টাকা ছাড়তো তাহলে এই দুর্ঘটনা ঘটলেও মানুষের প্রাণ যেত না, এই দুজনকে হয়তো আমরা প্রাণে হারাতাম না। বিজেপি মৃত্যু নিয়ে রাজনীতি করছে, আমি মনে করি এদের নৈতিক যদি নীতি আদর্শ বা ন্যূনতম বিবেক বোধ থাকে, মনুষ্যত্ব থাকে, এদের পদত্যাগ করা উচিত। যারা গিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে, এই যে দুজন মারা গেল, এই দুজন মহিলা আজ তো মাস বেঁচে থাকতে পারতো যদি 100 দিনের টাকা পেত। তারা 100 দিনের টাকা পাচ্ছে না বলে কাজ করে 2 বছর ধরে বসে রয়েছে 20 লক্ষ পরিবার, যারা নিজের অধিকারের টাকা থেকে বঞ্চিত, 2 কোটি 65 লক্ষ জব কার্ড হোল্ডার, যারা নিজের জীবন জীবিকা 100 দিনের কাজের উপর নির্ভর করে তাদের টাকা আটকে রেখেছে। আজকে আপনি সংবাদ মাধ্যমে কাজ করেন, আপনার যদি 6 মাস ধরে টাকা আটকে রাখে আপনি অন্য একটা জায়গায় গিয়ে কাজ খুঁজবেন, স্বাভাবিক, আপনাকে আপনার পেট চালাতে হবে, আপনার পরিবারে আপনার ছেলে রয়েছে, সন্তান রয়েছে, মা রয়েছে, বৃদ্ধ বাবা রয়েছে, বউ রয়েছে, কে দেখবে? নরেন্দ্র মোদী তো কোনোদিনই কথাগুলো ভাবে না। আমাদের সরকার মানবিক, তাদের সরকার দানবিক। আমরা লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে মানুষকে 1000 টাকা দিচ্ছি আর নরেন্দ্র মোদী আধার আর প্যান কার্ডের নাম করে সেই 1000 টাকা নিয়ে আবার দিল্লিতে চলে যাচ্ছে, এটা লজ্জার। আর যারা মৃত্যু নিয়ে রাজনীতি করে, আপনি এনআইএ তদন্ত চাইতে হাইকোর্টে যেতেই পারেন, আপনার অধিকার, কিন্তু কি মৃত্যু নিয়ে রাজনীতি করবেন কেন? যেখানে একটা করে মৃত্যু হচ্ছে সেখানে মানুষের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে, তার কারণ তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া, তাদের কাছে কোনো রাজনৈতিক ইস্যু নেই। আমি অনুরোধ করব যে মানুষের বাসস্থান, মানুষের আয়, মানুষের রোজগার, রুজি রুটি কাপড়, রুটি কাপড়া মাখান, এই নিয়ে রাজনীতি হোক, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে রাজনীতি হোক। এই যে বিজেপির 2 দিন আগে একটা কার্যকর্তা এসে আমাকে বললো লাইট নেই, ভালো তো, আপনি বলুন না, আমি দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীকে বলবো কোথায় রাস্তা প্রয়োজন, কোথায় ঘর প্রয়োজন, কোথায় বাড়ি প্রয়োজন, কোথায় কি কি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, বিস্তারিত তালিকা তৈরি করে রাজ্য সরকারকে দিন। 2 বছর আপনাদের সরকার বিরোধী দলের ক্ষমতায় রয়েছে, 2 বছরের মধ্যে একটা গঠনমূলক কাজ করেছে? খালি ইডি সিবিআই আর কোর্টের ভরসায় এরা রাজনীতি করছে। আর যারা ভাবছে যে এই ইডি সিবিআই কোর্ট করে পার পেয়ে যাবো, মানুষ বোকা নয়, মানুষ এদের জবাব দিয়েছিল আগামী দিনে ব্যতিক্রম হবে না, আপনারা দেখবেন। আমার শুভেচ্ছা রইল, তবে পঞ্চায়েত যখন নিচ্ছে প্রথম কাজটা হচ্ছে 100 দিনের যে লোকেরা যারা বঞ্চিত হয়েছে তাদের এই তালিকাটা তৈরি করে, আর যদি তালিকা চায় বিজেপি নেতাদের কাছে আমরা পাঠিয়ে দেবো, আমি অনিকট বলছি, সেই তালিকাটা নিয়ে আগে দিল্লিতে দরবার করুক, তারপর পঞ্চায়েত যাত্রা করবে। আগে দিল্লি যাত্রা হওয়া উচিত, যে আগে আপনি 11,36,000 প্রকৃত প্রাপক, বাংলা আবাস যোজনায় যারা প্রকৃত বেনিফিশিয়ারি তাদের টাকা আটকে রেখেছেন, তারপর আপনি পঞ্চায়েত যাত্রা করছেন। আপনি করুন, আপনার অধিকার আছে, সবারই অধিকার আছে, কিন্তু আগে দিল্লি যাত্রা হওয়া উচিত। আগে অমিত শাহ আর নরেন্দ্র মোদীর তুলপি বাহকতা না করে মানুষের কাজ করে মানুষের অধিকারকে সামনে রেখে ওদের সাথে দিল্লির বিরুদ্ধে লড়াই করে বাংলার প্রাপ্যটা নিয়ে আসুন, তারপর নিশ্চিত ভাবে পঞ্চায়েত যাত্রা করবে। হিন্দি উর্দু আর সন্থালি কি ভাগিদারি কম কর দি গই হ্যায়, তো ক্যা ইসসে বঙ্গাল মে হিন্দি ভাষীয় পর ইফেক্ট পড়েগা? सिविल सर्विस राज्य की जो सिविल सर्विस परीक्षाएं हैं उसमें हिंदी उर्दू और संथाली भाषा की मान्यता कम कर दी गई है, भागीदारी नहीं हो सकती है, तो क्या इसमें क्या लगता है कि पश्चिम बंगाल में हिंदी भाषियों के साथ भेदभाव हो रहा है? भेदभाव तो हर जगह हो रहा है, मैं मानता हूँ कि भेदभाव के ऊपर ही सरकार टिका हुआ है,
सरकार अगर भेदभाव नहीं करेगा तो उनको राजनीतिक सत्ता नहीं मिलेगा। तो राजनीति ऑलवेज इंक्लूसिव होना चाहिए, सबका विचारधारा, सबका तरक्की सामने। वो कहते हैं सबका साथ सबका विकास, सबका विश्वास, सबका प्रयास। क्या पश्चिम बंगाल में हिंदी भाषियों का विकास हो रहा है? तो नहीं हो रहा है। मैं आपसे पूछ रहा हूँ अभी से क्या, इसमें हम थोड़ा सा संशोधन करते हैं। ये जो वेस्ट बंगाल सिविल सर्विस का जो एग्जाम है, इसमें पहले हिंदी और अगर हुआ तो मैं मानता हूँ इसकी चर्चा होनी चाहिए। अगर वेस्ट बंगाल सिविल सर्विस से होता है, और आप जो सवाल मुझे कर रहे हो, मैं तो आपको जवाब दे रहा हूँ, और मैं कह रहा हूँ मैम कैमरा के सामने कि इसकी चर्चा होनी चाहिए और आने वाले दिन में इसका हल होना चाहिए। और ये जो बीजेपी करते हैं, क्या आप सवाल पूछ सकते हैं उनसे? आप सवाल पूछने की जगह में नहीं रहेंगे। अब सवाल पूछेंगे अगला दिन आपके पीछे सीबीआई लग जाएगा, ईडी लग जाएगा, पश्चिम बंगाल की पुलिस आपके पीछे लगी। और मैं आपको आश्वासन देते जाता हूँ, जब तक आप अच्छे तरीके से काम करेंगे, जब तक आप जो जर्नलिज्म के साथ जुड़ा रहेंगे, कोई नहीं रहेगा आपके साथ, कोई पीछे नहीं लगेगा। यही हमारी सरकार है कि आप अपना काम करेंगे, आप कड़वे सवाल पूछिए, हम जवाब देने के लिए तैयार है। और कड़वे सवाल आप उनसे पूछ के देखिए आपको जवाब क्या मिलता है। मैं तो कह रहा हूँ इसके ऊपर चर्चा होनी चाहिए, और चर्चा होकर इसका हल या मसला निकलना चाहिए। चौबीसवा दिन है, और कहीं ना कहीं यात्रा का जो डंका है सिर्फ पश्चिम बंगाल में नहीं, बल्कि ऐसी रिपोर्ट आ रही है कि दूसरे राज्यों में भी जो युवा नेता हैं वो भी इस प्रकार का प्रकल्प करने की विचार कर रहे हैं। मैं तो मानता हूँ कि ये करना चाहिए, यात्रा का मकसद तो यही है कि लोगों तक पहुँची जाए। और ये मैं कोई शुरू नहीं कर रहा हूँ, ये तो शुरू किया था गांधी जी, और उनको ही हम आदर्श मानते हैं। ये पंचायत व्यवस्था की जो बात हुई थी भारत में आजादी की पहले, वो तो गांधी जी ने किया था कि उनका सपनों का पंचायत भारत में बने, देश में बने। तो पंचायत यात्रा हो, चाहे कोई भी जनसंजोग यात्रा हो, चाहे कोई भी यात्रा हो, उसका तो मकसद ही है कि लोगों के साथ आपकी कनेक्ट बने, और लोगों के साथ आप बात करें, लोगों की समस्या के हल हो, और लोगों की समस्या आप सुने, और उसके ऊपर आप विचार रखते, फिर उनका समस्या का समाधान भी करें। और ये जो एक तरफा शासन देश में चल रहा है, इसके खिलाफ भी ये यात्रा है कि हम लोगों को बता रहे हैं कि भाई आपका पैसा रोक के रखा है, क्योंकि लोगों को पता नहीं है। लोग जाके वोट देते हैं, किसका पैसा कौन रोक के रखा है, केंद्र का रोल क्या है, राज्य का, प्रदेश का रोल क्या है, ज्यादातर लोगों को पता नहीं होता। अब घर का पैसा केंद्र देता है या प्रदेश देता है, ज्यादातर लोगों को पता नहीं है। मैं मानता हूँ ये हमें करनी चाहिए, और लोगों को जाके अपने मुद्दों के बारे में बताना चाहिए कि आने वाला दिन में पंचायत हो, विधानसभा हो, लोकसभा हो, आप कान में सुन के नहीं, आंख में देख कर वोट दीजिए, अपने अधिकार के लिए लड़िए। जो आपका अधिकार के लिए लड़ रहे हैं, आप उसी को समर्थन कीजिए। आपके हक के पैसा, आपका तरक्की के लिए जो लग रहा है, आप उसी को समर्थन करिए। और मैं मानता हूँ ये हर प्रदेश में होना चाहिए। जो केंद्र सरकार सौतेला व्यवहार कर रही है, पैसा जानबूझकर रोक दिया गया है, उसका जवाब तो जनता दे ही है, आने वाले दिन में भी जनता देगा। ये लोकतंत्र है ना, आपने जैसे कहा किसी का एक का राज नहीं है, ये मोनार्की नहीं है। लोकतंत्र में भाई लोग जो बोलेंगे वही होगा। मेरा कहने से कुछ नहीं होता, आपका कहने से कुछ नहीं होता, प्रधानमंत्री का कहने से कुछ नहीं होता, मुख्यमंत्री हो, राज्यपाल हो, राष्ट्रपति हो, किसी का कहने से कुछ नहीं होता है। लोग जो चाहेंगे, अगर लोगों ने कहा कि मैं अपना अधिकार का पैसा दिल्ली से लेके आऊंगा, कोई प्रधानमंत्री का हिम्मत नहीं है पैसा रोक के रखे। कितना ताकत स्वागत स्वागत সবার জানানোর অধিকার আছে, গণতান্ত্রিক দেশ, অসুবিধা কি আছে? নরেন্দ্র মোদী দাঁড়াতে পারে, অমিত শাহ দাঁড়াতে পারে, নওশাদ সিদ্দিকী দাঁড়াতে পারে, অসুবিধা কি আছে? আপনি একটা কথা বারে বারে বললেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থার উপর আপনার আস্থা আছে, কিন্তু তার পাশাপাশি আপনি এটাও বলছেন যে যারা বিজেপি দল করে তারা মূলত যখন অভিযুক্ত হচ্ছে তখন কিন্তু কোর্ট তাদের বিরুদ্ধে সরব হচ্ছে। তাহলে কি দোরক্ষা একাদশী মানে গণতান্ত্রিক? আপনি কি মনে করেন আমি যে কথাটা বলছি সেটা কি ভুল? আমাকে তাহলে উদাহরণ দিয়ে বলুন, আমি ভুল বলছি? আমি এটুকুই আপনাকে জিজ্ঞেস করবো না, তাহলে কি দেশের গণতন্ত্র? সেটা আপনাকে বলছি না, আমি বলছি আমি যে কথাটা বললাম আপনার কি বলার, আমি ভুল বলছি? কেন ভুল বলছি এটুকু বলে দিন, আমি আমার কথা বিদ্রোহ করে নেব, আমি এটুকুই বলছি।
কিছু জিনিস করতে আসলে কিছু বাধা বিপত্তি প্রতিকূলের প্রতিকূল তো আসবেই, সেটা স্বাভাবিক। কিন্তু আমরা যেটা বলেছি যে 60 দিনের জন্য বেরিয়েছি, কারণ 60 দিন পরে ফিরবো। আমরা হয়তো এক দুদিন বাড়বে কমবে ঝড় বৃষ্টির কারণে, দুদিন বাড়তে পারে দুদিন কমতে পারে, 60টা 62 হতে পারে কি 57 হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত আপনি দেখুন 24 দিন হয়েছে, 24 দিনের মধ্যে 2টা দিনই তো হয়েছে, বাকি 22টা দিন তো সুষ্ঠুভাবে হয়েছে। তো ওয়েদার যদি চ্যালেঞ্জ হতো তাহলে তো রোজই হতো, সেটা তো হয়নি। 22 দিনের মধ্যে 2 দিন মানে কি 10% মারা দিয়ে কিন্তু সব জানা আছে, তার জন্য তো যে কেউ প্রস্তুত। নিশ্চয়ই রাজ্য সরকারের কাছে কিছু ইন্টেলিজেন্স রয়েছিল বলে রাজ্য সরকার করেছে, এটা আমার তো দলের বিষয় নয়, রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী এটা নিয়ে বিস্তারিত বলেছে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে, এবং সুপ্রিম কোর্টেও বলা হয়েছে যে আমাদের কাছে কিছু ইন্টেলিজেন্স ছিল, তাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে, সেই কারণেই করা হয়েছে। তারপর যদি কোর্ট রায় দেয় কোর্টের রায় ছিল ধরছ। আচ্ছা তোমার দুজনে কিন্তু